আর জম্মু কাশ্মীরের এই সিদ্ধান্ত সন্দর্ভত আমি শেহতীয়া সকল খবর আপনার জানাই থাকিম। পরবর্তী খবর, খানাপাড়ার শোকাবহ দুর্ঘটনার চাঞ্চল্য মার নৌ যাওতেই নিশা খেত্রীর তেতেলিয়াত সংঘটিত হল আন এক ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হেরুয় 37 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথর দাঁতিত থাকা গছত খুন্দা মারি দুর্ঘটনাত পতিত হয় এখন ট্রেভেলার। ট্রেভেলারখনত থাকা 22 জন যাত্রী আহত হয় এই দুর্ঘটনাত। গুরুতরভাবে আহত 5 জনক গুয়াহাটী চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালত ভর্তি করা হয়েছে। সংকটজনক অবস্থাত GMCHত চিকিৎসাধীন হয়ে আছে সোনা বানু, বেলি খাতুন, মোহাম্মদ আজহার আর জিয়ারুল হক নামের যাত্রী কেজন। উল্লেখযোগ্য যে NRC শুনানি সম্পন্ন করে গোলাঘাটের এখন ট্রেভেলারে বকুর কুন্তলিল উভতি অহার পথত সংঘটিত হয় এই দুর্ঘটনাটি। দেওবারে নিশা খানাপাড়া দুর্ঘটনাত পতিত হওয়া বাসখনের সঙ্গে একেলগে গোলাঘাটলৈ বুলি রওনা হয়েছিল ট্রেভেলারের যাত্রীসকল। আর NRCর যথেষ্ট হারাহাস্তির সম্মুখীন হবলগিয়া হয়েছে একাংশ লোক। খানাপাড়ার শোকাবহ দুর্ঘটনার চাঞ্চল্য মার নৌ যাওতেই নিশা খেত্রী তেতেলিয়াত সংঘটিত হল আন এক ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হেরুয় 37 নং রাষ্ট্রীয় ঘাইপথর দাঁতিত থাকা গছত খুন্দা মারি দুর্ঘটনাত পতিত হয় এখন ট্রেভেলার। ট্রেভেলারখনত থাকা 22 জন যাত্রী আহত হয় এই দুর্ঘটনাটি। গুরুতরভাবে আহত 5 জনক গুয়াহাটী চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালত ভর্তি করা হয়। সংকটজনক অবস্থাত GMCHত চিকিৎসাধীন হয়ে আছে সোনা বানু, বেলি খাতুন, মোহাম্মদ আজহার আর জিয়ারুল হক নামের যাত্রী কেজন। উল্লেখযোগ্য যে NRC শুনানি সম্পন্ন করে গোলাঘাটের এখন ট্রেভেলারে বকুর খুন্তলিল উভতি অহার পথতে সংঘটিত হয় এই দুর্ঘটনা। দেওবারে নিশা খানাপাড়ার দুর্ঘটনাত পতিত হওয়া বাসখনের সঙ্গে একেলগে গোলাঘাটলৈ বুলি রওনা হয়েছিল ট্রেভেলারের যাত্রীসকল। জ্বরতে আছে, জ্বরতে আহি পেলে আমার আজি হিয়ারিংটো হয়েছে। এই গোলাঘাট এমন দূর হিয়ারিং দিছি, আমার আহ চলিবলৈ আহা ডিস্টার্ব, সপা দিনে রাতে লাগে, 3 দিন যায় 7 দিন যায়, এই আমার একটু বড় ডিস্টার্ব হয়েছে। আজি এই সপার দিনটো হিয়ারিং হয়ে পেলে 7টা বাজাত গাড়িতে উঠেছি, তারপর গাড়িতে উঠে পেলে আইসু তে যোরহাটত আহি ভাত চাত খাইছে, ভাত চাত খাই পেলে তারপর গাড়িতে উঠে পেলে তাতে দুটা মানুহ সেইটো ড্রাইভারটো ভাত চাত খাই পেলে বেলেগ সেইটো ড্রাইভারক চলাব দিছে। সেইটো ড্রাইভারে না হিন্দি মানে কব নোৱাৰো তে এই আহি পেলাই এই যোৰহাটৰ পৰা আহি পেলাই আমাৰ তেতিয়ালৈ আহি পেলাই গাড়ীখন তাতে হেৰিত নমাই দিছে, এই তেতিয়ালৈ আহি পেলাই নমাই দিছে, টোপনি নিচাবত নমাই দিছে। হ্যাঁ, পথাৰত মানে এই খালো আছে, তাতে গাছ দুটাৰ কাৰণে আমাৰ মানুহকেইটা এটা হেৰি মৰা নাই কিন্তু মৰাৰ নিচিনা হৈছে, গাছ দুটা থাকাই আমি কোনো ৰকম বাচি আছো, গাছ দুটা নাথাকিলে আমি একেবাৰে গোটেইকেইটা আমাৰ 5 জন মানুহ আছে। আমি দুটা পাৰ্টি এক লগত গাড়ী ৰিজাৰ্ভ কৰিছিলোঁ, আমি বক সমষ্টিৰ মানুহ আৰু সিহঁতে হ'ল ছয়গাঁও সমষ্টিৰ মানুহ, গৈছিলোঁ এই গোলাঘাটত। গোলাঘাটত অঁ হিয়ারিংত গেছিলো রবিবারে রাতি, সোমবারের দিনা 4টামান বাজাত হিয়ারিং শেষ হয়েছে। তারপিছত আমি গাড়ি তুরছো, গাড়ি তুলি উঠি ফেলে আইসু রাতি, কেটা বাজাত যে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা আমি গম পাওয়া নাই। 6-7 জন পাইছে বেশিকে দুঃখ, আর GMC 7টামান গেছে নাকি বেশি দুঃখ পাইছে সেকিটা, আর যেকেটা অলপ অলপ পাইছে সবকেটা এতে আছে।